ডিয়ার ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি ডিয়ার ভিউয়ার্স আমরা আরো একটা সুন্দর কাপড় দেখতে পাচ্ছি এটা ধুপিয়ানের ভিতরে না এই শাড়িটা ধুপিয়ান কাপড়ের মানে ধুপিয়ানের উপরে কিন্তু নেচের একটা কাটিং এর শাড়ি অনেকে আছে মানে একটু সিম্পল কিন্তু গর্জিয়াস শাড়ি পড়তে পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট এই শাড়িটার কিন্তু একটা চওড়া এবং একটা চিকন পাড় আছে এটার কুচিটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস ভাই আমরা কুচির অংশটা দেখি আমি মানে কুচিতে অসাধারণ কুচিটা কিন্তু নেটের উপরে অর্থাৎ আমাদের এখানে একটা গোল্ডেন কালারের ফলস লাগিয়ে নিতে হবে না আমাদের আচ্ছা পেটিকোটের কাপড় থাকলে কিন্তু আমাদের মানে ফলস না লাগালেও চলবে তবে আপনি যদি চান তাহলে ফলস লাগিয়ে নিতে পারেন এখানে কিন্তু কুচির অংশে এরকম একটা কাপড়ের একটা ফ্লাওয়ার বসানো আছে খুবই সুন্দর লুকটা এবং পুরোটাতে কিন্তু এরকম একটা স্টোনের কাজ এবং এমব্রয়ডারি করা আছে ভাই আমরা কুচির অংশটা একটু ডিটেলি দেখি আপনি একটু ধরেন ওকে আমি মানে পুরোটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কুচির অংশটা এই শাড়িটার মূলত কুচিটাই অনেক বেশি গর্জিয়াস মানে কুচিটা অনেক গর্জিয়াস করে করা হয়েছে আমি আপনাদেরকে পুরো কুচিটা দেখানোর চেষ্টা করছি খুবই অসাধারণ হ্যাঁ এই শাড়িটার প্রাইসটা কত তো 6850 6850 টাকা হলে কিন্তু এই সুন্দর কুতি ডিজাইনের ধুপিয়ান কাপড়ের উপর শাড়িটা আমরা পেয়ে যাব ভাইয়াদের দোকান থেকে ভাইয়া এটার কি কোনো কালার হবে না এগুলোর কিন্তু কোনো কালার হবে না ওয়ান পিস সো নিতে হলে আপনাকে ওয়ান পিসি নিতে হবে এই যে মানে একটা পার্পল কালারের একটা যে फ्लावर করা আছে এটা কিন্তু সত্যি অসাধারণ আমি জানি না ক্যামেরাতে কেমন লাগে বাস্তবে কিন্তু এটা অনেক বেশি সুন্দর আমি পাইটা আপনাদেরকে একটু দেখাই পাটা হচ্ছে কি একটা লেজ বসানো আছে এবং সেই লেজটাতে কিন্তু মানে এরকম একটা স্টোর কুন্দন পাথরের কাজ করা আছে খুবই সুন্দর আমরা ব্লাউজ পিসটা একটু দেখি আচ্ছা এটা ব্লাউজ পিস কিন্তু অনেক বেশি গর্জিয়াস ব্লাউজ পিস টা হচ্ছে আমি যে লেহেঙ্গা গুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেই লেহেঙ্গা টাইপের এটা কি আমাদের ব্যাক পার্টে থাকবে এটা কিন্তু থাকবে ব্যাক পার্টে আর মানে হাতা থাকবে এরকম একটা নেটের হাতা এবং মাঝখানে কিছু স্টোনের কাজ করা খুবই সুন্দর ভাই এটার প্রাইস টা আরেকবার বলে দিন তো ছয় হাজার আটশো আচ্ছা 6880 টাকা আচ্ছা 6880 টাকা মানে 6800 আমাদেরকে দেয়া যাবে না আচ্ছা আচ্ছা 6800 হলে কিন্তু এই সুন্দর শাড়িটা আমরা পেয়ে যাব এই শাড়িটা কুচিতে কিন্তু त्रिकोण त्रिकोण একটা এমবডারি চলে গেছে সেটাতে কিন্তু আবার একটা স্টোন কাজ করা খুব সুন্দর মানে লুকটা সত্যিই অসাধারণ আপনি চাইলে কিন্তু এই শাড়িটি নিয়ে নিতে পারবেন ভাই এটা কি কোনো কালার আছে ওয়ান পিস সো নিতে হলে আপনাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে হবে আমি মানে এই লিস্টে একটু দেখানোর চেষ্টা করি ভাইয়া এই লেসটা কিন্তু পুরোটা আমরা কুচির অংশে যে লেসটা দেখলাম সেটাই কিন্তু আচ্ছা এটা কিন্তু আমাদের নিচের অংশে থাকবে এটা থাকবে আমাদের নিচের অংশে এবং বডির অংশে থাকবে এই যে এই লেসটা এই লেসটা থাকবে আমাদের পুরোটা বডির অংশে খুবই সুন্দর সো আপনি কিন্তু এই শাড়িগুলো অনায়াসে নিয়ে নিতে পারেন ভাইয়াদের দোকান থেকে এই শাড়িগুলোর লুকটাই কিন্তু অসাধারণ সো পড়লে যে কত ভালো লাগবে এটা আপনারা হয়তো এখন বুঝতে পারছেন না কেনার পরে বুঝতে পারবেন সো নিতে গেলে অবশ্যই ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমি ভাইয়াদের দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে একটু বলে দিই একটা সুন্দর শাড়ি দেখতে পাচ্ছি কিন্তু অরেঞ্জ কালারের ভিতরে কাঁথা স্টিচের কাজ করা খুবই সুন্দর আমরা আপনাদেরকে একটু আঁচলের অংশটা দেখাই আঁচলের অংশটা কিন্তু খুবই সুন্দর মানে এরকম একটা কাজ করা আছে আঁচলের অংশে এবং একটা স্টোনের কাজ করা আছে খুব সুন্দর ভেতরটাতে কিন্তু এরকম একটা ছোট ছোট একটা বুটিক্স বুটিক্স টাইপের কাজ করা আছে ভাই এটা তো সিল্কের ভিতর না সিল্কের ভিতরে পিওর সিল্ক এবং পুরো মানে দুপাশের শাড়ি জুড়েই কিন্তু এরকম একটা পাইট দেয়া আছে কিন্তু অসাধারণ এটা মাল্টি কালারের একটা কাজ করা আছে পুরো পাইট জুড়ে ভাই এটার প্রাইসটা কত আসবে আমাদের 5300 টাকা 5300 টাকা হলে কিন্তু সিল্কের ভিতরে এমবডারি এবং স্টোনের কাজ করা এই সুন্দর শাড়িটা আমরা পেয়ে যাব ভাইদের দোকান থেকে মানে আমাদের কুচির অংশে কিন্তু হাফ কাজ থাকবে আমি আপনাদেরকে আগে দেখিয়েছি কুচির অংশে থাকবে এরকম হাফ কাজ ওকে ভাই একটু ধরে দেখাচ্ছে আমাদেরকে শাড়িটা কিন্তু হবে এই সিস্টেমে মানে বডিতে এবং কুচিতে এই পুরোটাই হচ্ছে আমাদের বডির পোর্শনটা এবং আঁচলাটা হবে এরকম খুবই সুন্দর লুকটাই অসাধারণ এটা নিতে হলে কত দিতে হবে পাঁচ হাজার তিনশো টাকা এই শাড়িটার কিন্তু পায়ের ভিতরে আবার এরকম একটা কাজ করা কাজ করা এবং এরকম একটা মিররের কাজ করা আছে এবং স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর পাঁচ হাজার তিনশো টাকা হলে কিন্তু এই সুন্দর শাড়িটা আপনারা নিয়ে নিতে পারেন জামদানি হাউস থেকে ঢাকা জামদানি হাউস থেকে এবং এটার সাথে একটা কিন্তু ব্লাউজ পিস আছে সেটা হচ্ছে কি পেস্ট কালার না পেস্ট কালার একটা ব্লাউজ পিস আছে সেটার সাথে একটা পায়ের ডে আছে ওকে পাঁচ হাজার তিনশো টাকা হলে সুন্দর শাড়িটা আমরা পেয়ে যাবো আমরা আরেকটা শাড়ি দেখি ওকে ভিউয়ার্স আমরা আরো একটা সুন্দর শাড়ি দেখতে পাচ্ছি এটাও কিন্তু পেস্ট কালারের ভিতরে না সিল্কের উপরে কিন্তু এটা এমব্রয়ডারি এবং স্টোনের কাজ করা খুবই সুন্দর এই এই শাড়িটাও কিন্তু মাল্টি এর একটা কাজ করা আছে মানে গোল্ডেন কালার লাল কালার এবং পেস্ট কালারের একটা কাজ করা আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু এরকম একটা চাপানো কাজ আছে অনেকে আছে একটু গর্জিয়াস মানে এমব্রয়ডারি করা শাড়ি পড়তে পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট এটা পুরো শাড়ি জুড়ে কিন্তু এরকম থাকবে কুচির অংশটা থাকবে মানে হাফ না ভাইয়া কুচির অংশটা থাকবে হাফ এবং পুরো শাড়িটাই এভাবে থাকবে খুবই গর্জিয়াস এই এই শাড়িটা আপনারা আসলে না 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 কাছে থেকে দেখলে বুঝতে আমার মনে হয় যে যে কালারটা এবং কম্বিনেশনটা করা হয়েছে খুবই অসাধারণ মাঝখানে একটা ছোট ছোট মানে কাজ করা আছে আমি আপনাদেরকে একটু দেখাই পুরো শাড়িটা কিন্তু এরকম একটা কাজ করা আছে ভাইয়া এটার প্রাইসটা আমাদের একটু বলে দেন তো পাঁচ হাজার তিনশো টাকা হলে কিন্তু এই সুন্দর শাড়িটা আমরা পেয়ে যাব এগুলোর কি কালার হবে ভাইয়া আচ্ছা কি কালার হবে আচ্ছা মিষ্টি কালার হবে আরো মানে দুইটা কালার হবে আপনি ভাইয়াদের সাথে কথা বলে সেটা আমি ভাই নাম্বারটা ভাইয়াদের ঢাকা জামদানি হাউস ভাইয়ের নাম হচ্ছে আরিফুর রহমান চৌধুরী আচ্ছা ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা কোথায় আচ্ছা ভাইয়ার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল ওয়ান সেভেন ডাবল জিরো সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল টু ভাইয়াদের টেলিফোন নাম্বার হচ্ছে অর্থাৎ আপনাকে নিতে হলে কিন্তু ভাইয়ের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করতে হবে কারণ ওনাদের কাস্টমার অনেক বেশি যে কোনো মুহূর্তে শাড়িটা সেল হয়ে যেতে পারে সো নিতে হলে অবশ্যই আপনাকে তাতে যোগাযোগ করতে হবে এবং কুরিয়ারে নিতে হলে অবশ্যই টাকাটা কন্ডিশনে পে করতে হবে সো বিহ দেখাবে আপনাদের সাথে আবারও